আসসালামু আলাইকুম, আমি প্রফেসর শাহিনা আক্তার বানু, দর্শন বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আমি মাস্টার্স এর ভাষা দর্শনীর উপর ক্লাস গ্রহণের জন্য উপস্থিত হয়েছি। শিক্ষার্থীবৃন্দ, আশা রাখছি তোমরা যেখানেই আছো ভালো আছো, নিরাপদে। আমি গত দুটি ক্লাসে বিটিগেনস্টাইনে ভাষা দর্শন খুঁজে পাওয়ার জন্য দর্শনের ইতিহাস, অতীত, বর্তমান এবং সমকালীন এইসব যুগ পার হয়ে আমরা দেখেছিলাম যে হেগেল উত্তর দর্শনের পর, অর্থাৎ হেগেলের মৃত্যুর পর 1831 সালের পরে যে কতগুলি সমকালী ধারা সৃষ্টি হয়েছিল, এর মধ্যে একটি ধারা ছিল বিশ্লেষণী দর্শন, যাকে ইংরেজিতে অ্যানালাইটিক ফিলোসফি হিসাবে আমরা জানি। সেই অ্যানালাইটিক ফিলোসফি বা বিশ্লেষণ দর্শনের মধ্যে আমরা দুটি ধারা আবার লক্ষ্য করেছিলাম। একটি ছিল মোর রাসেলকে কেন্দ্র করে ক্যামব্রিজ ধারা, আরেকটি ছিল বিটিগেনস্টাইনের ট্র্যাক্টেটাসকে অনুসরণ করে সাধারণ দর্শনের একটি ধারা, যে ধারায় আমরা রাইলকে দেখেছি, অস্টিনকে দেখেছি। শিক্ষার্থীবৃন্দ, আবার একটু মনে করিয়ে দিই যে হেগেলের সময়ে দর্শন ছিল ভাববাদী দর্শন, অর্থাৎ ঈশ্বর, আত্মা, অমরত্ব ইত্যাদিকে কেন্দ্র করে দর্শনটি আবর্তিত হচ্ছিল। সেই আবর্তনের ধারাটা ভেঙে যে ডানপন্থী, বামপন্থী, অর্থাৎ বামপন্থীদের ধারায় যে বিশ্লেষণী দর্শনটি আমরা পেয়েছিলাম, সেই বিশ্লেষণী দর্শনের মূল উদ্দেশ্য ছিল একটি আদর্শ ভাষা প্রতিষ্ঠা। কেন তারা আদর্শ ভাষা প্রতিষ্ঠিত করতে চেয়েছিল? কারণ তারা দেখেছিলেন যে দর্শনের মূল সমস্যা হচ্ছে, অর্থাৎ দার্শনিক আলোচনার মূল সমস্যা হচ্ছে ভাষাকে কেন্দ্র। ভাষা মনে হচ্ছিল যে একই জায়গায় আবর্তিত হচ্ছে, এতে কি হলো, ঘুরে ফিরে একই রকম কথা, একই রকম ভ্যালিপূর্ণ কথা চলে আসে। আর সে সময়কার দার্শনিকদের একটি সাধারণ ভাব ছিল এমন যে দর্শনের ভাষা হতে হবে জটিল এবং কঠিন। বিষয়টি কিন্তু বিশ্লেষণী দার্শনিকেরা গ্রহণ করেন, তারা একটি আদর্শ ভাষা প্রতিষ্ঠা কল্পে চেয়েছিলেন যে সেখানে থাকবে একটি বিজ্ঞানের পরীক্ষণ ও পর্যবেক্ষণমূলক পদ্ধতি, সঙ্গে থাকবে যুক্তিবিদ্যা বিশ্লেষণী পদ্ধতি। অর্থাৎ একটি আদর্শ ভাষা প্রতিষ্ঠার জন্য তারা বিজ্ঞানকেও গ্রহণ করেছে পর্যবেক্ষণ এবং পরীক্ষণ নীতির জন্য, এবং যুক্তিবিদ্যাকেও গ্রহণ করেছে বিশ্লেষণ পদ্ধতির জন্য। এবং তখন তাদের মনে হয়েছে যে তাহলে এই দুটি সমন্বয়ে একটি আদর্শ ভাষা প্রতিষ্ঠা পাবে, যেখানে একটি দ্ব্যর্থহীন ও স্পষ্ট শুদ্ধ একটি আদর্শ ভাষা প্রতিষ্ঠিত হবে। সেটিকে কেন্দ্র করে বিশ্লেষণী দার্শনিকদের সূত্র ধরে আমরা বার্ট্রান্ড রাসেলের ভাষা দর্শন পাই। বার্ট্রান্ড রাসেলও কিন্তু ভাষা দর্শন নিয়ে আলোচনা করেছেন, এবং এই আলোচনা সূত্র ধরে তিনি আরো এগিয়ে গিয়ে গণিতকে সঙ্গে নিয়েছেন, প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা। সেটি কি করা হয়েছিল, একটি গাণিতিক যুক্তি বিজ্ঞান প্রতিষ্ঠা করার তিনি চেষ্টা করেছিলেন। সেটির মধ্যে হয়তো সমালোচনা আছে, কিন্তু তার এই চেষ্টাটা কিন্তু বিশ্ববাসী এখনো কিন্তু তাকে স্থানে রেখেছে। এরপরে আমরা দেখি
তার এই প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা তার ছাত্র বিটিগেনস্টাইনকে কতটা প্রভাবিত করেছিল। ফলে আমরা যারা মনে করি যে বিটিগেনস্টাইনের ট্রিকটেটাস টিম হচ্ছে একটি জটিল এবং এটিকে সহজ করে আমরা বুঝতে পারি না, ব্যাপারটা কিন্তু আসলে তা না। বিটিগেনস্টাইন কিন্তু ভাষা দর্শনের এক অনন্য জাদুকর ছিল। ভাষা দর্শনের উপর তিনি এমন কিছু মৌলিক পদ্ধতি, এমন কিছু মৌলিক আলোচনা করে গিয়েছেন যা আজও অন্য কোনো দার্শনিকরা করে যেতে পারেননি। সমকালীন সময়ে তিনি তার জন্য একজন শ্রেষ্ঠ দার্শনিক। তিনি নিজেকে নিজেই সমালোচনা করেছিলেন তার শিক্ষাগুরু রাসেলের। তিনি কি করতে চেষ্টা করেছিলেন? তিনিও একটি বিশুদ্ধ আদর্শ ভাষা চেয়েছিলেন দর্শনের মধ্যে, যে দর্শনে আলোচনায় কোনো রকম পুরাতাত্ত্বিক আলোচনা থাকবে না, পুনরুক্তিমূলক আলোচনা থাকবে না, হেয়ালিপূর্ণ কথা থাকবে না। এই জন্য তিনি অধিবিদ্যাকেও কিন্তু অস্বীকার করেছেন, কারণ অধিবিদ্যার ভাষা হচ্ছে পুনরুক্তিমূলক, যার কোনো অর্থ নেই। আমরা এখন আসু দেখি তিনি ভাষা দর্শন সম্পর্কে কি করেছেন। আমরা প্রথমেই বলে নিই, তিনি কিন্তু বার্ট্রান্ড রাসেল থেকে প্রভাবিত হয়ে ভাষা দর্শনকে একটি মৌলিক দর্শনের মর্যাদায় নিয়ে গিয়েছিলেন, প্রভাবিত হয়েছিলেন, কিন্তু তিনি তার নিজেকে নিজে ভেঙে ভেঙে তৈরি করে গিয়েছেন। প্রতিনিয়ত তিনি নতুনত্বকে খুঁজেছেন। সে কারণে বলা হয় যে বিটিগেনস্টাইন তার নিজেকে নিজেই অনন্য স্থানে একজন মৌলিক ভাষা দার্শনিক হিসাবে প্রতিষ্ঠা করে দিয়েছে। আমরা একটু পড়ি, বিটিগেনস্টাইন প্রথম দার্শনিক যিনি দর্শনের কাজ কি হবে, দর্শনের কাজ কি হবে আলোচনার সূত্রপাত করে বলেন, দর্শনের কাজ হলো ভাষার প্রধান বা উচ্চতর বিষয়টির সম্ভাবনা পরীক্ষা করা। তাহলে তিনি অধিবৃত্তিক ভাষার মতো ভাষা জাননি, কিংবা সে যে বলেছি যে কিছু কিছু দার্শনিকেরা মনে করতেন যে দর্শনের ভাষা হতে হবে জটিল দুর্বোধ্য, তবেই সেখানে কৃতিত্ব। কিন্তু বিটিগেনস্টাইন সেটিকে কৃতিত্ব বলেননি এবং সেটিকে তিনি ভাষাও বলেন, সেরকম ভাষাকেও তিনি গ্রহণযোগ্য বলে মনে করেননি। তিনি চেয়েছেন দর্শনের কাজ হলো ভাষার প্রদান বা উচ্চতর বিষয়টির সম্ভাবনা পরীক্ষা করা। এই পরীক্ষা করতে গিয়ে তিনি ট্র্যাকটিসে বলেছিলেন চিন্তনের কথা, অর্থাৎ ভাষাকে নিয়ে চিন্তা করার কথা। ফিলোসফিক্যাল ইনভেস্টিগেশনে আমরা দেখি মূল আলোচনার বিষয় হয়ে যায় চিন্তা করুণা, অনুসন্ধান করে, একটি চমৎকার ব্যাপার। যেখানে তিনি প্রথম অবস্থায় বলেছিলেন চিন্তার কথা, একটি চিন্তা হচ্ছে, অর্থাৎ মানুষের চিন্তাটা হচ্ছে একটি মৌলিক বিষয়, কাজে মানুষকে চিন্তা করতে হবে দর্শনের ভাষাকে নিয়ে। কিন্তু পরবর্তীতে তিনি ফিলোসফিক্যাল ইনভেস্টিগেশনসে কি করলেন, এর মূল আলোচনার বিষয় হয়ে দাঁড়ায় যায় চিন্তা করুণা, অনুসন্ধান করা, চিন্তা করুণা, অনুসন্ধান করা। এইখানে দেখো কি বলেছেন, দর্শনের কাজ হলো ভাষার প্রদান বা উচ্চতর বিষয়টির সম্ভাবনা পরীক্ষা করা। এই পরীক্ষা করতে হলে কিন্তু অনুসন্ধান করতে হবে, তাই না? এখন এই অনুসন্ধান করতে হলে কি করতে হবে, একটু বার্ট্রান্ড রাসেলের দিকে যাব, একটা কথা মনে করিয়ে দিই। ধরো আমরা বিটিগেনস্টাইনের ভাষা দর্শন সম্পর্কে আলোচনা, এই বিটিগেনস্টাইনের ভাষা দর্শন তো নিজস্ব কোনো কবিতা বা গান নয়,
এটি হলো তার সারাউন্ডিংস এ যারা আছেন তারা ভাষা সম্পর্কে কি কি বলেছেন সেগুলোর গ্রহণ এবং বর্জন সম্পর্কিত আলোচনাও সেখানে স্থান পায়। এককভাবে নিজস্ব চিন্তার সাথে সারাউন্ডিংস এর অন্যান্য দার্শনিকদের চিন্তা ভাবনা গুলো প্রভাব ফেলে। এই জন্যই আমরা বারবার বিটিগেনস্টাইনের আলোচনায় বার্টন রাসেলকে টেনে নিয়ে আসি আসতে। বার্টন রাসেল ভাষা দর্শন সম্পর্কে আলোচনা করতে গিয়ে কি বলেছে দেখো, এখানে এমন অনেক ধারণা আছে যা থেকে মনে হয় একটি উক্তি ব্যাকরণের নিয়ম সম্পর্কে ভুল তথ্য নির্দেশ করতে পারে, এবং এমন অনেক ধারণা আছে যা বিশ্লেষণের মাধ্যমে দর্শনের সমস্যাগুলি সমাধান সম্ভব। খেয়াল করো বিষয়টি ব্যাখ্যা, এখানে দুটি বিষয় আছে। এই বিষয় দুটি ব্যাখ্যা করার আগে আবার আমি একটু অন্য বিষয় একটু আলোকপাত করতে চাই। দার্শনিক সমস্যা সংক্রান্ত আলোচনাই কিন্তু হচ্ছে ভাষা দর্শনের মূল টার্গেট, অর্থাৎ ভাষাকে শুদ্ধ করার জন্য দার্শনিকদের প্রচেষ্টাই হচ্ছে ভাষা দর্শনের মূল আলোচ্য বিষয়। এ ভাষা কিভাবে প্রকাশ পায়? প্রথমে মানুষের মৌলিক চিন্তা থেকে ভাষা আসে, এ ভাষাগুলো প্রকাশ পায় বচনে, এবং এই বচন ভাঙলে পরে শব্দ পাওয়া যায়। তোমরা বাংলা ভাষার ব্যাকরণে যেমন পড়েছ, ভাষা পড়তে গেলে বচনের প্রসঙ্গ আসে, বচন পড়তে গেলে শব্দের প্রসঙ্গ আসে, এই সব কিছু মিলিয়ে কিন্তু ভাষা দর্শনে আলোচনা। সেই আলোচনায় কিন্তু ভাষা আসবে, বচন আসবে, শব্দ আসবে, এবং এদের অর্থের বিষয়গুলো আসবে। কেননা এই দুর্বোধ্যতা, দার্শনিক আলোচনায় যে দুর্বোধ্যতা, সেগুলিই তো কাটাতে চায় দার্শনিকগণ। এই দুর্বোধ্যতা কাটানোর জন্যই তো আদর্শ ভাষা প্রণয়ন করতে চান, আর এই আদর্শ ভাষা প্রণয়নের জন্য বিজ্ঞান থেকে গ্রহণ করতে চান বিশ্লেষণ ও পরীক্ষণ নীতি, এবং যুক্তিবিদ্যা থেকে নিতে চান বিশ্লেষণ নীতি। আর এই বিষয়টা কি তুলে ধরেছে বার্টন রাসেল এই দুটি কথার মাধ্যমে? এমন অনেক ধারণা আছে যা থেকে মনে হয় একটি উক্তি ব্যাকরণের নিয়ম সম্পর্কে ভুল তথ্য নির্দেশ করতে পারে। ব্যাকরণ বুঝতেই পারছো, ইংরেজি ভাষার ব্যাকরণ আছে, যে পৃথিবীর যে কোনো ভাষারই কিন্তু নিজস্ব ব্যাকরণ আছে। কাজে এমন অনেক ধারণা আমাদের মধ্যে আছে যে ধারণাগুলো মনে হতে পারে যে ওই ধারণাগুলো ব্যাকরণের, আমরা ওই ধারণা থেকে যে উক্তি করি সেই উক্তি ব্যাকরণের নিয়ম সম্পর্কে ভুল নির্দেশ করতে পারে, অর্থাৎ আমাদের ধারণা থেকে যে উক্তি আসে সেই উক্তি ব্যাকরণের ধারণা বা ব্যাকরণের নিয়ম সম্পর্কে ভুল তথ্য দিতে পারে বলে আমরা মনে করি। আবার আরো একটি মনে করি, এবং এমন অনেক ধারণা আছে যা বিশ্লেষণের মাধ্যমে দর্শনের সমস্যাগুলি সমাধান সম্ভব। তাহলে দেখা যাচ্ছে যে ব্যাকরণের নিয়ম হোক, আমাদের যুক্তিতে যে ভাষাগুলো আসে, উক্তিতে যে ভাষাগুলো আসে, বচনে যেগুলো আমরা ব্যবহার করি সেগুলোর মধ্যে যে অর্থ আছে সেই অর্থগুলোর মধ্যে ভুল, সেখানে সত্য থাকতে পারে, মিথ্যাও থাকতে পারে, অসুবিধা নেই। কিন্তু আবার এমন অনেক ধারণা আছে যেখানে ওই ধারণাগুলো বিশ্লেষণের মাধ্যমে দর্শনের সমস্যাগুলি সমাধান, অর্থাৎ দর্শনের মধ্যে যে ধারণাগুলোর ভুল যুক্তি, ভুল অর্থ বা তথ্য আছে, সত্য মিথ্যার বিষয় মিশ্রণ আছে, সেগুলো আমরা বিশ্লেষণের মাধ্যমে, ভাষা বিশ্লেষণের মাধ্যমে আমরা তুলে করতে পারি। বার্টন রাসেলের এই দুটি ধারণাকে, এখানে কিন্তু দুটি ধারণা,
যে এমন অনেক ধারণা আছে যা থেকে মনে হয় একটি উক্তি ব্যাকরণের নিয়ম সম্পর্কে ভুল তথ্য নির্দেশ করতে পারে, এটা হলো একটি ধারণা। এমন অনেক ধারণা আছে যা বিশ্লেষণের মাধ্যমে দর্শনের সমস্যাগুলি সমাধান সম্ভব। এখানে দুটি ধারণা, এখন বিশ্লেষণের মাধ্যমে তো আমরা দর্শনের কি করতে চাই, দর্শনের সমস্যাগুলি সমাধান করতে চাই বিশ্লেষণের মাধ্যমে। বিশ্লেষণ কোথা থেকে আসবে? যুক্তিবিদ্যা থেকে আসবে। বিশ্লেষণ কোথা থেকে পাওয়া যায়? যুক্তিবিদ্যা থেকে পাওয়া যায়। আর পর্যবেক্ষণ পরীক্ষণ পাওয়া যায় বিজ্ঞান থেকে। তাহলে বিশ্লেষণের কথা বলা হচ্ছে, বিশ্লেষণের মাধ্যমে দর্শনের সমস্যাগুলি সমাধান সম্ভব। বিশ্লেষণে দুটি দিক থাকতে হবে, বিশ্লেষণে দুটি দিক থাকতে হবে, বৈজ্ঞানিক তথ্য, অভিজ্ঞতা। বৈজ্ঞানিক তথ্য থাকতে হবে এবং অভিজ্ঞতা থাকতে হবে। তোমরা জানো যে যুক্তিবিদ্যার যুক্তি সমূহের মধ্যেও কিন্তু বিজ্ঞান ছিল। তোমরা যারা ইন্টারমিডিয়েটে লজিক পড়ে এসেছো, তারা অবরোহ অনুমান পড়েছ, আরোহ অনুমান পড়েছে, সেখানে কিন্তু দেখেছ আরোহের ভিত্তির মধ্যে নিরীক্ষণ পরীক্ষণ পর্যবেক্ষণ পরীক্ষণ এগুলো কিন্তু আছে। আর অভিজ্ঞতা, ক হয় মরণশীল, খ হয় মরণশীল, গ হয় মরণশীল, এই যে বচনগুলো বিভিন্ন অভিজ্ঞতার মাধ্যমে গ্রহণ করা হয় এগুলি তো অভিজ্ঞতা। তাহলে বিশ্লেষণের মধ্যে কয়টি দিক থাকতে হবে? বিশ্লেষণে দুটি দিক থাকতে হবে। ওই বিশ্লেষণ, এখানের বিশ্লেষণে আমরা কি করতে চাচ্ছি? বিশ্লেষণের মাধ্যমে দর্শনের সমস্যাগুলি সমাধান করতে চাচ্ছি। দর্শনের সমস্যাগুলি অন্যতম সমস্যা হচ্ছে ভাষা নিয়ে সমস্যা। ওই যে হেগেলের সময়ে ঈশ্বর আত্মা অমরত্ব নিয়ে যে ঘুরে ঘুরে অধিবৃত্তিক পুনরুক্তিমূলক সমস্যা বিশ্লেষণী দার্শনিকদের মনে হয়েছিল, সেটি দর্শনের সমস্যাগুলি অন্তর্ভুক্ত। তাহলে বিশ্লেষণে কয়টি দিক থাকবে? দুটি দিক থাকতে হবে, একটি হলো বৈজ্ঞানিক তথ্য এবং আরেকটি হবে অভিজ্ঞতা। এরপরে দেখো এখানে বিটিগেনস্টাইন কি বলে, দর্শনে ব্যবহৃত ভাষাকে বিশ্লেষণ করতে হবে। দর্শনে আমরা যে ভাষা ব্যবহার করি সেই ভাষাকে বিশ্লেষণ করতে হবে, কারণ ব্যবহৃত ভাষায় বিন্যাস পদ্ধতি ও শব্দ সম্ভারের মধ্যে কেন বিশ্লেষণ করতে হবে ভাষাকে? দেখো বিটিগেনস্টাইন কি বলে, আমরা কিন্তু ধারাবাহিক ভাবে আসতেছি। এখানে বিশ্লেষণের কথা বলেছে, দর্শনের সমস্যাগুলির কথা বলেছে, দর্শনের সমস্যাগুলি বিশ্লেষণিক দার্শনিকেরা বা ভাষা দার্শনিকরা কি মনে করছে যে দর্শনে যে ভাষাগুলো আছে সেগুলো আসলে আদর্শ ভাষা না, সেগুলো দিয়ে আসলে এই পৃথিবীকে, এই বাস্তবতাকে বা সাধারণ মানুষকে বোঝানো সম্ভব না। দর্শনের ভাষা জটিল এবং দুর্বোধ্য হওয়া যাবে না, মানুষের কাছে সহজবোধ্য হতে হবে। দেখো বিট কি মনে করেছেন, দেখো দর্শনে ব্যবহৃত ভাষাকে বিশ্লেষণ করতে হবে কেন? এখানে বিশ্লেষণের কথা বলা হয়েছে, কারণ ব্যবহৃত ভাষায় বিন্যাস পদ্ধতি ও শব্দ সম্ভারের মধ্যে ত্রুটি আছে, যার কারণে দার্শনিক তত্ত্বের মধ্যে, খেয়াল করে দেখো এটা খুবই গুরুত্বপূর্ণ কথা, যার কারণে দার্শনিক তত্ত্বের মধ্যে অনেক অযৌক্তিক ও উদ্ভট বিষয়ের অবতারণা হয়। খেয়াল করেছো সেই ঘুরে ঘুরে বিশ্লেষণে দার্শনিকদের যে প্রচেষ্টা, অলরেডি আমরা বিটিগেনস্টাইনকেও তো বিশ্লেষণে দার্শনিকদের মধ্যে অন্যতম একজন ভাষা দার্শনিক পাই, এবং তিনি মৌলিক ভাষা দর্শনের একজন অন্যতম দার্শনিক। ভাষায় বিন্যাস পদ্ধতি ও শব্দ সম্ভারের মধ্যে, খেয়াল করেছো দর্শনের যত আমরা যে ফিলোসফিতে যেসব ভাষা ব্যবহার হতে দেখি, দার্শনিকেরা যে ভাষাগুলো ব্যবহার করেছে সেই ভাষাগুলোর মধ্যে বিন্যাস পদ্ধতি ও শব্দ সম্ভারের মধ্যে ত্রুটি আছে, যার কারণে
দার্শনিক তত্ত্বের মধ্যে, দার্শনিক তত্ত্বের মধ্যে যেমন দার্শনিক তত্ত্বগুলো কি সেগুলো নিশ্চয়ই তোমরা জানো। দার্শনিক তত্ত্বগুলো অতীতে ছিল, মধ্যযুগে ছিল, আধুনিক কালে ছিল, সমকালীন সময়ে ছিল, তবে অন্যান্য ধারাগুলো কিন্তু ভাষাকে বিশ্লেষণের কথা বলে না। বিশেষ করে আধুনিক কালে এসেও কিন্তু একটি আপত্তি ছিল যে দর্শন আর এগোতে চাচ্ছে না, এগোতে পারছে না, একই আবর্তে ঘুরছে, আলোচনার মূল বিষয়বস্তু একই রকম থাকছে, এখানে কোনো নতুনত্ব নেই, কিন্তু জ্ঞান তো হচ্ছে একটি প্রবাহমান ধারা। মানুষের চিন্তা তো কোনো সীমিত বিষয় না, মানুষের চিন্তা হচ্ছে কম্পিউটারের চেয়েও অনেক অনেক দ্রুত গতিতে চলে। কম্পিউটার তো মানুষেরই আবিষ্কৃত একটি যন্ত্র মাত্র। তাহলে মানুষের এই বিরাট সম্ভাবনা একই বিষয়কে কেন্দ্র করে আবর্তিত হতে পারে না, বারবার ঘুরছে। এবং অতীত থেকে বর্তমান, অতীত থেকে মধ্যযুগ, মধ্যযুগ থেকে আধুনিক যুগ এবং সমকালীন সময়ে ভাষা দার্শনিকদের আলোচনার আগে অনেক অনেক দার্শনিক তত্ত্বের মধ্যে এরকম অযুক্তি ও উদ্ভব বিষয়ের অবতারণা হয় বলে বিটিকেনস্টাইন, বার্টন রাসেল এবং বিটিকেনস্টাইন মনে করে। এই কারণে বার্টন রাসেল চেয়েছেন একটি গাণিতিক যুক্তিবিদ্যা প্রতিষ্ঠা করার জন্য দর্শনে, আর বিটিকেনস্টাইন তার চিন্তার মৌলিকত্বে স্বাক্ষর রেখে দিয়েছিলেন ভাষা দর্শনে। এই উদ্ভট বিষয়ের অবতারণা হয়, তবে ভাষার যৌক্তিক বিশ্লেষণের মাধ্যমে, এখানে খেয়াল করো যৌক্তিক বিশ্লেষণের মাধ্যমে, এখানে কিন্তু আছে বিশ্লেষণের মাধ্যমে দর্শনের সমস্যাগুলি সমাধান সম্ভব, এবং এই এই দুটি বিষয় থাকতে হবে দর্শনে। ভাষার যৌক্তিক বিশ্লেষণের মাধ্যমে এগুলো দূর করা সম্ভব, এই অযৌক্তিক ও উদ্ভট বিষয়গুলো দূর করা, যৌক্তিক ভাষাকে যৌক্তিক বিশ্লেষণের মাধ্যমে দূর করা সম্ভব। বিটিকেনস্টাইন ভাষা দর্শনের মূল বিষয় হচ্ছে দর্শনে ব্যবহৃত ভাষা বিশ্লেষণ, যেটা আমি এখানে দেখেছি ভাষার যৌক্তিক বিশ্লেষণ। অর্থাৎ বিটিকেনস্টাইনের ভাষা দর্শন যদি আমরা আলোচনা করি, তাহলে দেখব তার দর্শনের মূল আলোচনার বিষয়টি হচ্ছে, ভাষা দর্শনের মূল বিষয় হচ্ছে দর্শনে ব্যবহৃত ভাষার বিশ্লেষণ। তবে এই বিশ্লেষণের সাথে শুধু ভাষাই যুক্ত নয়, মানব মনের ধারণা যুক্ত বলে দিক মনে পড়ে। প্রথম অবস্থায় বিটিকেনস্টাইন বিশুদ্ধ চিন্তনকে প্রাধান্য দিলেও, বিশুদ্ধ চিন্তনকে প্রাধান্য দিলেও ফিলোসফিক্যাল ইনভেস্টিগেশনস এর মূল আলোচনার বিষয় হয়ে যায় চিন্তা করোনা অনুসন্ধান কর। চিন্তা করোনা, শুধু চিন্তা করলে তো আবার তত্ত্ব আলোচনায় আসবে, আবার ঘুরে ঘুরে পুনরুক্তি গুলো আলোচনায় আসবে, আর অনুসন্ধান কি করে নতুন উত্তর দিকে মানুষকে, মানুষের চিন্তাকে ধাবিত করে। এই নতুনত্বকে আবিষ্কার করার জন্য শুধু চিন্তাই না, অনুসন্ধানে যেতে হবে। ফলে কি করলেন তিনি, অধিবিদ্যা ও নীতিবিদ্যাকে অস্বীকার করেন। কোন যুক্তিতে? অধিবিদ্যা এবং নীতিবিদ্যা শুধু ঘুরে ফিরে পুনরুক্তিমূলক আলোচনাকে প্রাধান্য দিয়েছে, ফলে তিনি এই বিষয়টিকে গ্রহণ করেন। বিটিকেনস্টাইনের ভাষা দর্শনকে আমরা অনেকেই কঠিন দুর্বৃত্ত বলে মনে করি, ব্যাপারটা কিন্তু আসলে তা না। ব্যাপারটি কিন্তু মূল বিষয় হচ্ছে যে বিটিকেনস্টাইনের ভাষা দর্শনকে বোঝার জন্য যে আমাদের মেধার প্রয়োজন, সেই মেধার হয়তো আমাদের অনেকের স্বল্পতা বা ঘাটতি আছে, আর মেধার সাথে যদি ধৈর্যের ঘাটতি থাকে তাহলে সাধারণ ফিলসফি বোঝাও সম্ভব হয়ে ওঠে না। এই জন্য
যে কোনো বিষয়কে বুঝতে হলে আমাদের মেধা এবং ধৈর্য এই দুটি জিনিসের সমন্বয় ঘটাতে হবে। আর এটি সমন্বয় না ঘটালে আমরা কিন্তু উইটগেনস্টাইনের ট্র্যাক্টেটাস বলো, ফিলোসফিক্যাল ইনভেস্টিগেশনস বলো, সেটি কিন্তু বোঝা সম্ভব হয়ে উঠবে না। শিক্ষার্থীবৃন্দ, আমি গত দুটি ক্লাসে উইটগেনস্টাইনের ভাষা দর্শনের সূত্র খুঁজতে খুঁজতে আমরা দুটি ক্লাস গ্রহণ করেছি, আলোচনায় গিয়েছি। তোমরা যদি ভাবো যে সে দুটি ক্লাসের কোনো গুরুত্ব নেই, তাহলে আজকের এই আলোচনাটি কিন্তু তোমাদের কাছে বোঝা সম্ভব হয়ে উঠবে না। সে দুটি ক্লাসের গুরুত্ব অবশ্য তোমাদের কাছে আছে। আমি সেখানে ট্র্যাক্টেটাস ও ফিলোসফিক্যাল ইনভেস্টিগেশনস এর কিছু বিষয়ও তুলে ধরেছিলাম, বিশ্লেষণী দার্শনিকদের আলোচনা তুলে ধরেছিলাম। উইটগেনস্টাইন কিন্তু ফিলোসফিক্যাল ইনভেস্টিগেশনস এর টেকনিক্যাল ভাষাকে তা বা দর্শনে ব্যবহার করার পক্ষে ছিল না, টেকনিক্যাল ভাষা তিনি কিন্তু সাধারণ ভাষা ব্যবহারের পক্ষে মত দেন এবং তিনি এটিকে প্রাধান্য দেন। তবে ব্যাপার কি জানো, যে তিনি চিন্তার ক্ষেত্রে এত মৌলিকত্ব এত নতুনত্ব কি গ্রহণ করেছেন যে এখনকার যে চিন্তাটি তিনি ব্যাখ্যা করবেন বলে মনস্থির করলেন, কতক্ষণ পরেই হয়তো তিনি দেখেছেন এই চিন্তাটি অলরেডি মৃত। তার চিন্তায় অনুসন্ধানে আরো নতুন কিছু চলে এসেছে, ফলে একটি চিন্তা আরেকটি থেকে নতুনত্ব পেয়েছে। এবং এটির আমরা হয়তো ভেবেছি যে আগের সাথে পরের কোনো ধারাবাহিকতা নেই, নাই থাকতে পারে, কারণ চিন্তার ক্ষেত্রে যে সবসময় ধারাবাহিকতা থাকবে এমন কোন শর্ত নেই। মৌলিকত্বই হচ্ছে আসল, আর এই মৌলিকত্বকে কেন্দ্র করে উইটগেনস্টাইনের ভাষা দর্শন প্রতি ধাপে ধাপে নতুনত্বকে সংযোজিত করে গিয়েছে, যাকে আমরা বলি পূর্ববর্তী উইটগেনস্টাইন এবং পরবর্তী উইটগেনস্টাইন। প্রকৃত সত্য এই যে তিনি ছিলেন এক নতুন চিন্তা এবং নতুন রকমের মৌলিক জ্ঞানের অধিকারী ছিলেন, ফলে তার ভাষা দর্শন আজও দর্শনের ইতিহাসে, বিশ্লেষণী দর্শনের ইতিহাসে এক অনন্য স্থান দখল করে আছে অস্ট্রিয়ার এই ভাষা দার্শনিক। তো শিক্ষার্থীবৃন্দ, আজ এ পর্যন্ত শেষ হচ্ছে। তোমরা যেখানেই থাকো আশা রাখছি ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ।